اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا يا رحيم يا حي يا قيوم يا الله مهربان مالك জীবনের গুনা লইয়া চট্টগ্রামের জমিনে আজকার মাহফিলে ভিক্ষা চাই ও আল্লাহ জীবনের যত গুনা এই মোনাজাতে মাফ কইরা দেন ও আল্লাহ এমন কোন গুনাহ নাই এমন কোন নাফরমানি নাই এমন কোন দিন নাই এমন কোন রাত্র নাই রাত্র দিনের এমন কোন সময় নাই রে যেই সময়ে যেই দিনে যেই রাত্রে কোন না কোন গুনাহ আমাদের দ্বারা হয় না এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগে আল্লাহ জীবনের গুনাহ লয়া আজকার মাহফিলে ভিক্ষা চাই ও আল্লাহ আমল নামার যত গুনাহ এই মোনাজাতে মাফ কইরা দাও আল্লাহ গুনার কারণে মরণের কষ্ট দিও না দুনিয়ার আজাব গজবে আমরা রে পালায় না আমরা রে তুমি জাহান্নামের লাগিনি বানায় না কে জানে হাত বিছায় রাখছে আল্লাহ সে ও জানে না 2024 দুনিয়া থেকে তার জীবনের বিদায়ের চালো আল্লাহ 2023 সালে কত আপনজনের নামাজের জানাজা পড়লা
2024 সালে না জানি কোন আপন জনেরা কোন হালেরা আমাদের লাশ লয়া দাঁড়ায়া যা কার জানে আজকার মাহাবি এই জীবনের আখির মাহাবিল আল্লাহ আল্লাহ না জানি কোন বাজারের কোন দোকানে কার জানে দোকানের মধ্যে মার্কিন কাপড় হাজির হইয়া গেছে এমন গুনা করা মালাইছি গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে গুনা করছি সব বড় সাদ লাগছে এখন তো তোমার মসজিদে পয়সা মাহফিলে হিসাব মিলাইয়া দেখছি এই গুনা তো আমরা রে তোমার জাহান্নামে বলেন আল্লাহ 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 হাত বিচার রাখছে কোন হতভাগ্য সন্তান কে জানে হাত গুলি দিয়া দুঃখিনী মায়ের কবরে রাইকাইছে কে জানে এই হাত গুলি দিয়া তার বাবার কবরে রাইকাইছে কে জানে হাত গুলি দিয়া তার সন্তান রে কবরে রাইখাইছে আমার এই হাতগুলি বিছাইয়া তোমার কাছে অসহায়ের মতো দোয়া করে আল্লাহ কার জানি দুঃখিনী মায়ের রোহানিটা বিরান কবরের মধ্যে না কার জানে বাবার রোহানিটা কবরের মধ্যে নাই ও আল্লাহ কার জানে মায়ের রোহানিটা এই কোন কোনে শীতের রাত্রে কোন কোনে ঠান্ডা রোহানি দেই মাহফিলের একটা কিনারার মধ্যে হাজির হইয়া তোমার কাছে হাতগুলি বিছায়া রোনা জারি দিয়া কান্দে মা গো মায়ের কবরে
জাহান্নামের কঠিন আযাব আল্লাহ 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 আমরা দুনিয়ায় থাকতে যদি দুখিনী মায়ের কবরে আযাব দিবা বাবার কবরে আযাব দিবা এই মুখটা কালা হাসরের দিন তাদের সামনে কেমনে দেখাইব আল্লাহ যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্করী জমি জামা দিয়া আজকাল রাস্তার ধারে পুষ্করীর পারে খোলা মাঠে বিরান কবরে শুয়া শুয়া কাঁদে আল্লাহ আজকার এই মোনাজাত দরদি বাবার রোহানিতে পৌঁছায়া দাও আল্লাহ দুখিনী মায়ের পাক রুহে পৌঁছায় দেন আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু পোপা পুপি জেঠা জেঠি মামা মামি ভাই বোন কে সাকারে বাহালাউলা দরবারের ভক্তবৃন্দ যত আপন জন কবর দেশে চট্টগ্রাম মহানগরী অধিবাসীরা এই দেশবাসী তাম বিশ্বের মুসলিমিন মুসলিম যারা দুনিয়া নাই রে মোনাজাত সকলের রোহানিতে পৌঁছায় আল্লাহ এই মহল্লার কত ভক্তেরা বাবা মায়েরা কবর দেশে ডাক্তার আবুল হোসেন সাহেবের কথা মনে পড়ে আমার মা মনে আসে না বেগমের কথা মনে পড়ে আল্লাহ আমার বাবাজি আবু জাহের বিয়ার কথা মনে পড়ে আরো কত বাবারা তোমার অলির জন্য দরবারের জন্য জীবন দিয়া গেল মানুষগুলি বিরান কবরে শুইয়া রইছে আমার বাবাজি আব্দুল মালিক সাহেব আরো যত আপন জনেরা কবর দেশে আল্লাহ আমরা হাতগুলি নামাইবার আগে সকলের কবর গুনিরে আটটা জান্নাতের বাগান বানায়া দাও সকলে ডাকবেন আল্লাহ 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 সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দে একটা কবর বিন্দু পরিমাণ আযাব দিও না রাব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আজকের মোনাজাত আমার দয়াল নবীজির পাক রুহে পৌঁছায় দে আল্লাহ যিনি আপনার ভিতরে থাকতে মোহাম্মদ বাইরে আয়েশা মোহাম্মদ আপনার বন্ধু আমাদের উপরে রাজি হইছে সকলে কোন আল্লাহ আল্লাহ আপনার
আপনার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই। এই মুনাজাত আমার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দে। আমার নবী রাখলে পায়া আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিনে সাহাবায়ে আজমাইন তামাম ওলি আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দে। আল্লাহ পীর চট্টলার বুকে সকল ওলি আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দে। তামাম বিশ্ব সকল ওলিদের রোহানিতে পৌঁছায় দে। আমাদের পীর মুর্শিদ গণের রোহানিতে পৌঁছায় দে। সকলের খাস তাওয়াজ্জুহ দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ। আমাদের মুর্দা কলব জিন্দা করে দে আল্লাহ। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দে। যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা নসিব করে দে। মুসিবতে যারা আছে উদ্ধার করে দে। এমন মানুষ নাই কোনো না কোনো ব্যাপারে নাই। সকলের ব্যাপার গুলি শেফা কইরা দেন আল্লাহ আল্লাহ। অনেকের আপন জন অসুস্থ আল্লাহ, অনেকের আহাল পরিবার অসুস্থ, আপন জনের অসুস্থ, সকলের ব্যাপার গুলির শেফা কইরা দেন আল্লাহ। আমার নবীর রহমত দিয়া শেফা কইরা দেন আল্লাহ। অনেক ছেলেরা মেয়েরা পরীক্ষার্থী, অনেকের সন্তান আদি পরীক্ষার্থী আল্লাহ। অনেকে অনেক ডিপার্টমেন্টে আল্লাহ প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ। বিজ্ঞা চায় সকলকে পরীক্ষায় আলা দরজার কামিয়াবি নসিব করে দাও। যোগ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দাও। দেশের গৌরব বংশের গৌরব বানায় দিও আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায় রাখছে সকলের এই জমানার ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ। কাউরে ফিরাইয়া দিও না আল্লাহ। সকলের বেলায় ওদের ওলি বানায় দাও। কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলিরে পূরণ করে দাও আল্লাহ। আমার বাবা জি মিলন মিয়া হাজি সাহেব সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দেন আল্লাহ। পরিবারের মধ্যে রহমত ডাইলা দেন, সুস্থতার দরজা দান করে দেন। আমার বাবারা মায়েরা আল্লাহ সকলকে হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন। কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলিরে পূরণ করে দেন। আমার বাবাজি মাওলানা মাওলানা জাফর আহমদ আল্লাহ তার মাদ্রাসা কবুল করেন, আল্লাহ প্রতিষ্ঠান কবুল করেন, তার ছাত্র শিক্ষক শিক্ষার্থী কবুল করেন, তাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সকলের মধ্যে মদিনার নূর ডাইলা দিয়েন আল্লাহ। আল্লাহ যত হাজত পূরণ করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লি বারাকাতিরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।